হ্যালো ফ্রেন্ডস, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন, নারীর ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন। আচ্ছা, আগে আমরা দেখব যে শক্তি ফাউন্ডেশনটা আসলে কী। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন এটি ক্ষুদ্র ঋণ সংস্থা এবং এটার লাইসেন্স নং হলো 18, যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র নিবারণে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফিন্যান্স এবং হেলথ প্রোগ্রামের নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো শক্তি ফাউন্ডেশন মূলত একটি এনজিও যেটি নারীর ক্ষমতায়নে কাজ করে। তো আমরা দেখি এখানে কি কি পদে নিয়োগ দিয়েছে। মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম MFP, ক্রমিক নং পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, পদসংখ্যা, মাসিক বেতন, প্রশিক্ষণ এবং মাসিক বেতন। এক নম্বরে আছে ট্রেইনি অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতা, অভিজ্ঞতার প্রয়োজন নেই, পদসংখ্যা 300 জন, মাসিক প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণকালে 3 মাস 15,000 টাকা, মাসিক বেতন ও ভাতা প্রশিক্ষণ পরবর্তী স্থায়ীকরণের পরে 20,000 টাকা। প্রশিক্ষণকাল, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 3 মাস ট্রেনিং অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। সফলভাবে প্রশিক্ষণ সমান্তকারীকে 3 মাস পরে মাইক্রোফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। তার মানে আপনাকে 3 মাস প্রিভিশন পিরিয়ডে থাকতে হবে। প্রিভিশন পিরিয়ডে থাকাকালীন ট্রেনিং অফিসার, তাদের বেতন হবে 15,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে তাদের বেতন হবে 20,000 টাকা এবং এখানে লোক নিবে 300 জন। ক্রমিক নং 2, শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 42 বছর, অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, পদসংখ্যা 50 জন, মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা শিক্ষানবিশকালে 30,000 টাকা থেকে 36,000 টাকা এবং প্রশিক্ষণকালের পরে স্থায়ীকরণের সময় বেতন হবে 32,500 টাকা থেকে 39,000 টাকা পর্যন্ত। 3 নম্বর, এরিয়া সুপারভাইজার, স্নাতক স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 42 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে 5টি শাখা এবং 15 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা। এখানে লোক নেবে 20 জন, মানে পদসংখ্যা 20 জন, এবং ট্রেনিং অবস্থায় বেতন হবে 41,000 টাকা থেকে 44,000 টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে 44,000 টাকা থেকে 47,000 টাকা পর্যন্ত। 4 নম্বরে আছে ফিনান্স সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট, বয়স সর্বোচ্চ 45 বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে মাইক্রোফিন্যান্স সুপারভাইজার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা এবং 5টি শাখা পরিচালনার অভিজ্ঞতা অথবা অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক অডিট হিসাবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানে লোক নেবে 5 জন, প্রশিক্ষণকালে বেতন 35,300 টাকা থেকে 36,300 টাকা পর্যন্ত এবং স্থায়ীকরণের পরে বেতন 38,300 টাকা থেকে 39,300 টাকা পর্যন্ত। এর অতিরিক্ত হিসাবে প্রতি মাসে DSA ও কনভেন্স অ্যালাউন্স 5,500 টাকা থেকে 9,000 টাকা প্রাপ্ত হবেন। মানে এই স্যালারি বাবদ, মানে স্থায়ীকরণের পরে যদি 38,300 টাকা হয়, তার সাথে আরও অ্যাড হবে 5,500 টাকা থেকে 9,000 টাকা পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখি হেলথ প্রোগ্রাম। শক্তি ফাউন্ডেশনের হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার SMCC পরিচালনার লক্ষ্যে স্থায়ী পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য যে ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, জালকাটি, মাদারীপুর, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে হেলথ প্রোগ্রামের জন্য লোক নিবে তারা
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, পদসংখ্যা, মাসিক বেতন, অন্যান্য ভাতা। মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের MATS মানে মেডস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর, অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা 20 জন, মাসিক বেতন ও অন্যান্য ভাতা 16,500 টাকা। এখন দেখি রিক্রুটমেন্ট তারা কী কী সুযোগ সুবিধা দিবে। 1 হতে 4 নং পদের জন্য বৃহত্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সময়ে কর্মকর্তাদের জন্য, কর্মকর্তাদের ক্ষেত্রে 1500 থেকে 2500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 টাকা থেকে 2500 টাকা, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা, 2 বছরে উৎসব বোনাস সুবিধা, স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রফিট অ্যান্ড ফান্ড, গ্র্যাজুইটি ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা, কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণের সকল কর্মীর ক্ষেত্রে 1,00,000 টাকা, পরিবারকে সহায়তা প্রদান, নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃকালীন ছুটি 7 দিন, কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ, সর্বোচ্চ 5.5 দেশের খ্যাতিনামা ডায়াগনস্টিক সেন্টার সময়ে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা। সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্স ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা। প্রশিক্ষণ ফি, প্রশিক্ষণ ফি হিসাবে এরিয়া সুপারভাইজার, ফিনান্সার সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক পদের জন্য 5,000 টাকা জমা দিতে হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লেখিত 2 থেকে 4-5 নং ব্যতীত পদের শিক্ষা নবিশকাল 6 মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি ছবি, রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের চাকরি যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান মোবাইলে এসএমএস মানে শক্তির একটি নাম্বার তারা দিয়ে দিয়েছে, সেটি হলো 01817031414040। তো এই হলো শক্তি ফাউন্ডেশনের অরিজিনাল নাম্বার, এর মাধ্যমে আপনাদের জানানো হবে। অন্য কোনো মাধ্যম থেকে যদি এসএমএস আসে তাহলে বুঝবেন যে এটা শক্তি ফাউন্ডেশনের না। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যম, বিকাশ, রকেট, নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে সুযোগ সংস্থাকে অনুরোধ করা গেল। আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডি অ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নম্বর 4, রুট নম্বর 1, মেইন রুট, ব্লক এ, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এবং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা www.shakti.org.bd.orbitcareer এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই শক্তি ফাউন্ডেশনের যে নিয়োগটি আমি এতক্ষণ বললাম সেই নিয়োগটি সেখান থেকে কালেক্ট করতে পারবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সেও এই নিয়োগের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কালেক্ট করতে পারবেন, অথবা তাদের ফেসবুক পেজ আছে দেখুন www.facebook.com/sfdwbd, এই ফেসবুক পেজ থেকেও আপনারা এই নিয়োগটি কালেক্ট করতে পারবেন। তো এই ছিল মূলত শক্তি ফাউন্ডেশনের বড় ধরনের একটি নিয়োগ, যেখানে তারা
প্রায় 400 মতো লোক, 345 আচ্ছা আমি দেখি, 50, 20, 70, 75, 75, 95 এবং 300, 350, 370, 375, 75, 80, 20 তার মানে 385 জন লোক তারা এখানে বিশাল নিয়োগ প্রকাশ করেছে। তো আপনারা অবশ্যই শক্তি ফাউন্ডেশনে অ্যাপ্লাই করে নেবেন এবং এটি অ্যাপ্লাই করার জন্য তাদের ডেডলাইন হলো 11 সেপ্টেম্বর পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।